গণতান্ত্রিক সরকার নয়, এই সরকার একটি ফ্যাসিবাদী, একটি স্বৈরাচারী সরকার। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে না, তারা ভিন্ন মতে বিশ্বাস করে না। এই সরকার চায় না বাংলাদেশে কোনো বিরোধী দল থাকুক। কিন্তু আমরা ইনশাআল্লাহ এবার প্রমাণ করব যে বাংলাদেশে বিরোধী দল আছে এবং বিরোধী দলের পক্ষে জনসমর্থন সত্তর থেকে আশি। আমি আসব বলে এমনিতেই সাধারণ মানুষের মধ্যে একটা গণজাগরণ আসে এবং তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আমাকে সম্বর্ধনা জানানোর জন্য। আজকে শুনলাম যে আমাদের আগের মেয়র কামাল এবং কামাল চৌধুরী এবং আমাদের সভাপতি সেলিম সহ আমাদের অনেক কর্মীর উপরে আজকে, নেতার উপরে আজকে লাঠি চার্জ করা হয়েছে। কেন করা হলো? তারা তো শান্তিপূর্ণভাবে ছিল, এখানে তো কোনো বিশৃঙ্খলতা ছিল না। আমাকে তারা সম্বর্ধনা জানানোর জন্য এই গত 30-40 বছর যাবৎ সবসময় আমাকে আমার এলাকার মানুষ সম্বর্ধনা জানায় যখন আমি এলাকায় আসি। আজকে এই ফ্যাসিবাদী গ্রুপ আমরা নতুন করে দেখলাম যে এমনকি নিরীহ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কোনো স্লোগান নাই, কোনো কিছু নাই, কোনো বিশৃঙ্খলতা নাই, তারপরও তারা তাদেরকে আজকে দাঁড়াতে দেন নাই। আমি এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিদান ইনশাআল্লাহ, এর প্রতিশোধ ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে এই এলাকায় হবে। দরকার যে এই দেশে যখনই এই আমাদের গণতন্ত্রের একটা সম্ভাবনা দেখা যায় তখনই আমরা দেখেছি ফ্যাসিবাদ সরকার, তারা আরো বেশি জোর জুলুম অত্যাচার নির্যাতন বিরোধী দলের উপরে বাড়িয়ে দেন। আপনাদেরকে আমি বলতে চাই যে এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র এবং এই সময় এখন ঘনিয়ে এসছে, কারণ সরকার জনগণকে ভয় পায়। আমাদের উদ্দেশ্যে কিছু মানুষজন আসলে তাদেরকে দেখে তারা হিংসা করে, তাদের মনে ভয় জাগে যে আরে যে কি বলে না এত মানুষ কোত্থেকে আসলো, মানুষকে তারা ভয় পাওয়া শুরু করেছে, জনগণকে তারা ভয় পাওয়া শুরু করেছে। নাহলে আমাদেরকে সাধারণ সভা একটা ঘরোয়া বৈঠক পর্যন্ত করতে দেয় না, কিন্তু তারা জানে না তারা জনসভা ডাকলে, অনেক নেতা তাদের আছেন যারা জনসভা ডাকলে আমরা এই যে ঘরোয়ার মধ্যে যে ঘরোয়া বৈঠক করছি সেই ধরনের সংখ্যার মানুষও তাদের জনসভায় যোগদান করে। সেই কারণেই আজকে আমাদের উপরে এত আক্রোশ। কিন্তু জনগণকে ভয় পাচ্ছেন কেন আমরা জানি, কারণ আপনাদের কার্যকলাপ, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের লুণ্ঠন, আপনাদের এই গুম হত্যা, এই অপহরণ, আপনাদের এই এই সময়কালে বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ হয়েছে, যে ব্যাপক দুর্নীতি হয়েছে, দেশে কোনো জবাবদিহিতা নাই, দেশের কোনো মান সম্মান বলে বিদেশে আমাদের নাই, সেই জন্যই আজকে আপনারা এই আমাদের উপরে আরো চড়াও হয়েছেন। এবং আরেকটি কথা বলা দরকার, তাদের সরকার নড়বড়ে হয়ে গেছে এই ষোড়শ সংশোধনীর উপরে সুপ্রিম কোর্টের রায়ের পরে। এই রায়ের মাধ্যমে দেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই রায়ে আজকে সরকার সম্পূর্ণভাবে বিচলিত হয়ে গেছে, তারা নড়বড়ে অবস্থা হয়ে গেছে, তারা নানা রকমের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা একদিকে এই দেশের সর্বোচ্চ আদালতের রায় তারা মানতে চান না, অন্যদিকে তারা জনগণের কাছে যেতে পারেন না, তাহলে তাদের অবস্থাটা কি দাঁড়াবে সেটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। এই রায়ের মধ্যে অনেক বাস্তবমুখী কথাবার্তা বলা হয়েছে। এই রায়ের মাধ্যমে দেশের মানুষের, 16 কোটি মানুষের যে মনের মধ্যে ক্ষোভ, দুঃখ, ব্যথা, বেদনা এবং যে ন্যালিশ আছে এই গত 9 বছরে তাদের শাসনের কারণে, সেটার কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের
মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের বিচারপতিরা তাদের বিবেক অনুযায়ী তারা রায় দিয়েছেন, তারা আমাদের মুখের দিকে তাকিয়ে রায় দেন নাই, কিন্তু তারা কোনো বিচ্ছিন্ন একটা দ্বীপ নয়, তারা এই দেশেরই মানুষের একটি অংশ। তারা যখন আলোচনা করেন রায়তে, তারা প্রশাসন কারণ বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা কোনো বিচ্ছিন্ন বিভাগ নয়, এটা জাতির একটি অংশ, আমাদের মানুষদের মানুষের একটি অংশ। প্রশাসন এর সঙ্গে জড়িত, পার্লামেন্টের সঙ্গে জড়িত, আইন শৃঙ্খলা অবস্থায় জন্য জড়িত, এবং দেশের যে বর্তমান আর্থিক এবং সামাজিক ব্যবস্থা বিরাজমান সেটার সঙ্গে তারা জড়িত। সুতরাং স্বাভাবিকভাবেই বিচার বিভাগের স্বাধীনতার আলোচনা করতে গিয়ে তারা অনেক কিছু আলোচনা করেছেন যা সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক বিষয়ের উপরেই তারা তাদের মতামত মন্তব্য বক্তব্য তারা দিয়েছেন। আজকে এই রায়ের মধ্যে আমরা এতদিন যা বলে এসেছি তার প্রতিফলন দেখতে পাই, এই 16 কোটি মানুষের মনের প্রতিফলন আমরা দেখতে পাই। যখন আদালত বলেন যে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অতি দুর্বল এবং আইন শৃঙ্খলা বাহিনী আর ম্যানেজ করতে পারছে না দেশের বর্তমান অবস্থাকে, যখন এই রায়ে বলা হয় যে দেশে এই কোনো জবাবদিহিতা নাই এই সরকারের, যখন বলা হয় আজকে দুর্নীতি আজকে ব্যাপকভাবে সীমাহীন হয়ে গেছে, সীমাহীন দুর্নীতি আজকে বাংলাদেশে বিরাজ করছে, এই কথাগুলো এই রায়ের মধ্যে আসাতে আমাদের সরকারি দল অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেছেন। তারা তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু ক্ষোভ প্রকাশ করে লাভ নাই, এই রায় মানতে হবে, এবং এই রায়ের ব্যাপারে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা রিভিউ পিটিশন করতে পারেন, সেটা সংবিধানে আছে। কিন্তু একটা কথা জানা দরকার, আগামী নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু এবং অবাধ হবে, এই দেশের প্রতিটি নাগরিক ভোট দেওয়ার সমান সুযোগ পাবে, এবং সেই সুযোগের মাধ্যমে দেশের মানুষ যে পরিবর্তন চায়, এই সরকারের পরিবর্তন চায়, সেটা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে। আমাদের উপরে যতই অত্যাচার নির্যাতন করুন না কেন, আমাদের উপরে জেল জুলুম গুম হত্যা অপহরণ যতই করেন না কেন, গুপ্ত হত্যা যতই করেন না কেন, বন্দুক যুদ্ধে এই কি বলে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যতই ঘটেন না কেন, আমাদের বাড়িঘর নিয়ে যান না কেন, আমাদের ধান ক্ষেতের ধান নিয়ে যান না কেন, আমাদের বেগম জিয়ার বাড়ি নিয়ে যান না কেন, তাতে কিচ্ছু আসে যায় নাই, কারণ জাতীয়তাবাদী দল আরো শক্তিশালী হয়েছে তার ফলে। এবং এই সব কর্মকাণ্ডের কারণে আজকে এই যে আজকে বসুরহাটে যে ঘটনা ঘটলো, এই ঘটনায় কবিরাটে যে ঘটনা ঘটলো, এর ফলে আমাদের নেতৃবৃন্দের মধ্যে আমাদের কর্মীবৃন্দের মধ্যে আরো আরো উদ্দীপনা বেড়েছে আমি দেখেছি। তারা আজকে এত অত্যাচার নির্যাতন সহ সত্ত্বেও আজকে তারা এখানে সমবেত হয়েছে, এবং তারা আরো ঐক্যবদ্ধ হয়েছে, আগের তাদের মধ্যে অনেক ঐক্য এসছে, এবং সারা জাতির মধ্যে আজকে ঐক্য বিরাজমান। আজকে প্রায় আমরা আমাদের সদস্য এটা আমরা জানি, আওয়ামী সরকার থাকলে দেশে রাত্রেবেলা ঘুম ফুটানো হয়, ভয় দেখানো হয়, আতঙ্কিত করা হয়, করা হয়, সব কিছু হবে আরো হবে, যতই দিন ঘনাবে ততই আরো বাড়বে, কিন্তু একটা সময় আসবে তখন তাদের এগুলো সব স্তব্ধ হয়ে যাবে। যখন গণজোয়ার বাংলাদেশে আসবে, গণজোয়ার রূপে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য যখন বাংলাদেশের মানুষ সোচ্চার হয়ে উঠবে নিজেদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তখন সরকারের এইসব দাপট এইসব উদ্ধত এইসব আমাদের রায়ের মধ্যে আছে যে গণতন্ত্রের আবরণে মনস্টার 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 বা বাংলা কি দৈত্য দৈত্য যে আবির্ভাব করেছে তার অবসান হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ। আপনারা আমি এই কথাগুলো বলে আমি কবিরহাট উপজেলা এবং পৌরসভা
সকল ইউনিয়নের যে আজকে যে আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন ঘোষণা করছি, আমি আমাদের কর্মী ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে প্রতিটি ওয়ার্ড ভোটার যাদের নাম যাদের এলাকায় থাকে না তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের যদি কোনো আপনারা কোনো কিছু দেখেন, আপনারা লিখিত ভাবে রিটার্নিং অফিসারের কাছে মানে ইলেকশন অফিসারে আপনারা আপনাদের প্রতিবাদ জানাবেন। তারপরে আমরা যা প্রয়োজনীয় ব্যবস্থা, আওয়ামী লীগ তো সবসময় উল্টা কথা বলে, সবসময় উল্টা মুখে এক কথা বলে কাজ করে, এরা কারা সুন্দরা এটা তো আমরা জানি। তারাই আমার বাড়ি আক্রমণ করলো, কইলা যাদের বাড়ি আক্রমণ করলো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, আর যাদের বাড়ি আক্রমণ হলো তারা মামলা করতে গেলে তাদের মামলা নেন না। আজকে অভিযোগ পর্যন্ত নাকি রাস্তায় নেমে গেছেন, আমাদের খাবার যদি সেলিমেদের গায়ে হাত তুলেছে, ছি 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 ছি, এটা তো আমরা আশা করি নাই, এটা তো আমরা প্রত্যাশা করি না। আপনাদের এখানে বড় বড় আপনাদের নেতা থাকতে পারেন, কিন্তু আমার এই মজরুম নিরীহ নেতা কর্মীদের উপরে দয়া করে অত্যাচার নির্যাতন বন্ধ করে দিন, না হলে এর জবাবটা আপনারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে অবশ্যই আরো পাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কত ছিল তারা ঘরে ঘরে যাবেন, তাদের প্রতিনিধিরা ঘরে ঘরে যাবে, তারা কি গেছেন নির্বাচন কমিশনের অফিস আছে মাঝ দিতে, সেখানে গিয়ে পরীক্ষা করে দেখা যে তারা যে হালনাগাদ করেছে। আব্দুল্লাহ সাইফুল